বক্তব্য রাখবেন জনাব পল্লব কুমার ভৌমিক, সহকারী প্রধান শিক্ষক, শান্তিপুর উচ্চ বিদ্যালয়, খিলগাঁও, ঢাকা। নাও আই উড লাইক টু ইনভাইট মিস্টার পল্লব কুমার ভৌমিক, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, শান্তিপুর হাই স্কুল, খিলগাঁও, ঢাকা, টু সে আ ফিউ ওয়ার্ডস। শুভ সকাল শিক্ষক মোড়া শিক্ষক, মানুষের মোড়া পরমাত্মীয়, ধরনের মোড়া দীক্ষক। আজ বিশ্ব শিক্ষক দিবস 2023। দিবসটি শিক্ষক সমাজের কাছে বড় আনন্দের, সম্মানের, তেমন আবার উৎকণ্ঠারও। কারণ শিক্ষক হিসেবে আমি কি শিক্ষার্থীর মনে কোঠায় স্থান করে নিতে পেরেছি? এই দিবস সেটিও মনে করিয়ে দেয়। এই দিবসকে উজ্জ্বল করে দিতে আজ আমাদের মাঝে পেয়েছি আমাদের প্রিয় অভিভাবক মহামান্য রাষ্ট্রপতিকে। আমি আবেগে আপ্লুত। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় উপমন্ত্রী, মাননীয় সচিব মহোদয় সহ মঞ্চের উপবিষ্ট ব্যক্তিবর্গ ও অনুষ্ঠানে উপস্থিত শিক্ষা পরিবারের সবাইকে জানাচ্ছি শরতের শুভেচ্ছা। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা নিবেদন করছি সকল শহীদের প্রতি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমার শিক্ষা জীবনের সকল শিক্ষাগুরুকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আজ আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। রবি ঠাকুরের আরও একটি সুন্দর উক্তি, বিদ্যা আবরণে, শিক্ষা আচরণে। এরই প্রতিফলন আমরা দেখতে পাই আমাদের বর্তমান কারিকুলামে, যার বিহেভিয়ারাল ইন্ডিকেটর এর মাধ্যমে আমরা শিক্ষার্থীর আচরণিক পরিবর্তন আনতে পারব বলে আমরা বিশ্বাস করি। বর্তমান কারিকুলাম শিশুর বিকাশে তার কৌতূহলী ও অনুসন্ধিৎসু মনের জ্ঞান পিপাসা মেটাতে কার্যকরী বলে আমি মনে করি। কেননা আমরা শ্রেণীতে ও শ্রেণীর বাইরে গিয়ে বাস্তব ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে বিমূর্ত বিষয়কে মূর্ত করি, তারা এখন হাতে কলমে কাজ করার মধ্য দিয়ে শিখছে। আমরা পুঁথিগত বিদ্যা চাই না। মহামান্য রাষ্ট্রপতি, আমি লক্ষ্য করেছি আমাদের শিক্ষার্থীরা এখন নিজেরাই তাদের শ্রেণীকক্ষ পরিমাপ করতে পারে। রান্নাঘরকে তারা ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করছে। তারা ভবিষ্যতে নিজেকে কোন পেশায় দেখতে চায় সে স্বপ্ন তারা এখনই দেখছে। বর্তমান কারিকুলামে থাকা বিষয়বস্তু সে সিদ্ধান্ত নিতে তাদের সহায়তা করছে। মহামান্য রাষ্ট্রপতি, আমাদের আশীর্বাদ করবেন এই শিক্ষক সমাজ যেন মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে একটি অসাম্প্রদায়িক সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে পারে, এবং মাননীয় প্রধানমন্ত্রী 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন তার সাথে তাল মিলিয়ে আমরাও যেন স্মার্ট শিক্ষক হিসেবে ভূমিকার পালন করতে পারি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।